হ্যালো সুপ্রিয় দর্শক, আর যারা হোটেল মোটেল সম্পর্কিত তথ্য রাখতে চান এবং যারা কক্সবাজারে ঘুরতে চান তাদের জন্য এই ভিডিওটি, এবং সবাইকে স্বাগতম। আমি আগেও দুটি ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন মানে সরকারি হোটেল মোটেলে থাকার যে সুযোগ সুবিধা এবং এখানে থাকতে কী কী দরকার এবং মানে কতটুকু প্রাইসের ভিতরে থাকা যায় আর কীরকম রুম, এই সম্পর্কে আমি আগেও দুটি ভিডিও বানিয়েছিলাম মোটেল উপল সম্পর্কিত। আমি আগে বলেছিলাম মোটেল উপল আমার পোস্টিং, আর মোটেল উপলের এখানে আমি জব করে এই সুবাদে চাচ্ছিলাম যেন সাধারণ মানুষের কাছে, ইভেন আমি নিজেও জানতাম না যে সরকারি হোটেল মোটেলে সাধারণ মানুষ থাকতে পারে এবং খরচপাতি এবং এটা যে সুযোগ সুবিধা লাক্সারিয়াস এবং বিশুদ্ধতার যেটা প্রতীক এই সম্পর্কিত আমি আগেও বলেছিলাম। তো যাই হোক, এই সম্পর্কিত আমি চাচ্ছিলাম যে আজকে মোটেল উপলের শেষ একটা পর্ব বানাবো এবং এই পর্বতে দেখাবো যে কী সুযোগ সুবিধা খাবার দাবার এবং এর পাশাপাশি আনুষঙ্গিক কী কী সুযোগ সুবিধা আছে। আর এই জন্যই এই ভিডিওটি হাতে নিলাম, করবো। আজ মাহে রমজান চলতেছে 2023 সালের, তো বাইরেও প্রচণ্ড গরম, তারপর ভাবতেছি যে এই সব কিছু ফাঁকা আছে, এই সময় যদি একটু কোনোরকম ভিডিওটা করে নিতে পারতাম তাহলে অন্ততপক্ষে যারা সাধারণ আছে লোকজন যারা কক্সবাজারে থাকতে চায় সুন্দর পরিবেশ এবং মানে খোলামেলা পরিবেশ। আমি আগেও বলেছিলাম যে পর্যটন মোটেল উপল শুধু উপল না, পর্যটন কর্পোরেশনের যে জায়গা আছে সেটা বাংলাদেশের অন্য কোনো প্রাইভেট সেক্টরের কিছুরই নেই। এই সব কারণে যদি আপনি সৌন্দর্য উপভোগ করতে চান এবং প্রকৃতির অপরূপ লীলাভূমি এই কক্সবাজারে এসে যদি মানে একটা স্পেস চান যেখানে স্বাধীনতা পাবেন, যেখানে কোনো টেনশন নেই, সিকিউরিটির কোনো সমস্যা নেই এবং মানে সম্পূর্ণ লাক্সারিয়াস গাছপালা ফুলের বাগান, আমি মনে করি যে এখানে ছবি তুলতে যে পরিমাণ লোকজন আসে কক্সবাজার থেকে অন্য কোথাও এত সুন্দর জায়গাও নেই। আমাদের একটা শৈবাল আছে, শৈবাল হোটেলে সেই লাক্সারিয়াস একটা ব্যাপার স্যাপার, ওটা নিয়েও পরবর্তীতে ভিডিও দেবো, আগে আমার উপলটাই শেষ করি। এখানে আনুষঙ্গিক অনেক সুবিধা আছে, সেই সম্পর্কিত যদি বলতে যাই তাহলে দেখুন এখানে অনেকগুলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেন্টার আছে যেগুলোতে আপনি বিমানের টিকিট সহ বিদেশের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যত মানে টিকিট ফ্লাইট টিকিট সেগুলো কনফার্ম করতে পারবেন, এবং কক্সবাজার সহ সেন্ট মার্টিন পাটুয়ার টেক টেকনা আপনি যত ঘুরবেন সব কিছুর প্ল্যান ওরা করে দেয়, ওরা সে মানে সকল ধরনের সুবিধা এখান থেকে প্রোভাইড করে। সেই সব কেন্দ্রের ভিতরে একটা আছে বাংলাদেশ কক্সবাজার অনুবাদ কেন্দ্র, ওরা টিকিট ফ্লাইট টিকিট এগুলো সব কিছু করে দেয়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মানে যখন আপনি মোটেল উপলে ঢুকবেন নিচেই এই সব মানে স্পেসগুলো পেয়ে যাবেন। শুধু এইগুলো না, আর মোটেল উপলের ভিতরে অনেকগুলো পর্যটন যারা হেল্প করে পর্যটকদের বিভিন্ন ট্যুরস ট্রাভেলসের জন্য তাদের বিভিন্ন এজেন্সি এখানে কাজ করে। আর সেই সাথে আর একটা মজার জিনিস, বাংলাদেশ বিমান যেহেতু একই মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু বাংলাদেশ বিমান তাদের যে অফিসিয়াল যে আঞ্চলিক যে বিক্রয় কেন্দ্র যে হেড অফিস সেটা পরিচালনা করতেছে মোটেল উপলে থেকেই। খুব সুন্দর অফিস, আপনি যখন যাবেন টিকিট কাটার জন্য ওরা হেল্প করবে, সকল ধরনের সুযোগ সুবিধা, ইভেন আপনি সিটও বেছে নিতে পারবেন যে কোন জানালার পাশে যদি সিট দরকার হয় সেটাও আপনি ওদের কাছ থেকে বেছে নিতে পারবেন। সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা বিমান এখান থেকে আপনাকে প্রোভাইড করবে, কক্সবাজারে সবাই এখান থেকে টিকিট কাটে, আর এত সুন্দর পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করে দেবে। এই গেল পারিপার্শ্বিক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আজকে আপনাদের উপলের রেস্তোরাঁ সম্পর্কে জানাবো। সে রেস্তোরাঁতে আপনি মাঝে মাঝেই শোনা যায় যে পর্যটনের পর্যটকদের ঢলে দাম বেড়ে গেছে সব কিছুর, খাবার খরচটা সব কিছু বেড়ে গেছে, কক্সবাজারে আলুর ভর্তা 100 টাকা, ভাতের প্লেট 100 টাকা, এই সব জিনিসে যখন আপনি মানে খাওয়া দাওয়া করতে যখন সমস্যা হবে এই সব জিনিসের মাঝখানেও কোনো সময় দাম বাড়বে না, একদম ফিক্সড মেনুতে সব সময়ের জন্য এই সরকারি জিনিসগুলোতে প্রাইস সেট করা থাকে, যখনই আসবেন তখনই রিজনেবল প্রাইস এবং বিশুদ্ধ। একটা খাবারের যে আমরা যেটা নিয়ে টেনশন করি যে একটা দূরে যাব সেখানে খাবারটা কীভাবে রান্না করা হচ্ছে কীভাবে তৈরি করা হচ্ছে এই সকল যে টেনশন আমাদের সাধারণ পাবলিকদের মাঝে কাজ করে এইটা কাজ করবে না, একদম নিশ্চিন্তেই আপনি এখানে খেতে পারবেন। আর রেস্টুরেন্টের পরিবেশটা এত সুন্দর, এখানে সাধারণ পাবলিক আপনি ওখানে না থাকলেও এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। চলেন প্রাইস মেনু এবং ভিতরে পরিবেশ সম্পর্কে তো কিছু তথ্য দিই, যেহেতু সরকারি সে অনেক আগের একটু মানে অড লাগে দেখতে কিন্তু এত শান্তি ভিতরটায়, বা এসিও আছে। এই যে দেখেন এই ঢোকার সাথে সাথে গেটের প্রথমে মানে আপনি পেয়ে যাবেন রেস্টুরেন্টটা। চলেন আজকে রেস্টুরেন্ট থেকে ভিতরে ঢুকি, ভিতরে পরিবেশটা সম্পর্কে একটু দেখি, লোকজন যেহেতু কম আজকে তো। চলেন এই হলো প্রথম থেকে, দেখেন কত সুন্দর সেট আপ,
এসি আছে, সুন্দর পরিবেশ, কিছু গাছপালা আছে, এবং যেহেতু রমজান মাস চলতেছে এই জন্য সবাই নেই এইখানে, দুই তিনজন রেস্টুরেন্টের লোকজন আছে, ওরা ওদের সাথে একটু কথা বলি চলেন তাহলে সাপোজান। এই দেখেন কত সুন্দর পরিবেশ, এই বিল কাউন্টার, তারপর এই যে দেখেন আপনাদের ড্রিঙ্কস কর্নার আছে, তারপর এই সুন্দর পরিবেশের থেকে আপনি মানে এখানে যারা আছে এরা অত্যন্ত প্রফেশনাল, এক একজন 30-40 বছর ধরে এদের ফেসিলিটিস প্রদান করে আসতেছে। এই যে দেখেন এই যে সব অভিজ্ঞ, এখানে দেখেন আপনি যদি সকালবেলা আসেন কখনো খাওয়া দাওয়া করতে তাহলে এই দাদার সাথে পরিচয় হবে, আর দেখলে প্রবীরদা বলে ডাক দিবেন, সকল ধরনের সুযোগ সুবিধা ওনারা প্রোভাইড করবে এবং খুব প্রফেশনাল ওরা। এইসব দিক থেকে আপনি আর কোনো টেনশন করতে হবে না। আর সবথেকে মজার কথা, আপনি কক্সবাজারে যদি কোনো প্রোগ্রামে আসেন, কোনো ডিপার্টমেন্ট থেকে যদি কোনো ট্যুরে আসেন, সেহেতু আপনি এখানে বুফে একটা আয়োজন করতে পারবেন, যেরকম আপনার 50 জন যদি আসেন থাকাসহ এখানে খাওয়ার একটা সুযোগ পাবেন, সেই সুযোগটা এখানে নিতে পারবেন। এখানে যারা বাবুর্চি থাকে তাদের সাথে কথা বলে একটা নির্দিষ্ট মেনু, বিশেষ করে কোরাল মাছ, তারপর পমফ্রেট ফ্রাই, এইগুলো তো কোনো কথাই নেই, এগুলো হ্যাঁ লইট্টা মাছ ফ্রাই বললো তো আমরা এইসব খুব মানে আমরা এখানে অভ্যস্তগুলো খেতে খেতে, এবং কোরাল মাছের অসাধারণ মেনু, আপনি এদের সাথে যোগাযোগ করলে খুব রিজনেবল প্রাইসে আলোচনা সাপেক্ষে আপনি খুব সুন্দরভাবে এগুলো পাবেন, আর আপনার মন ভরে যাবে সোজা কথা। এই দেখেন এখানে ওয়াশরুম, এইখানে একটা আছে খুব সুন্দর, আপনি এখানে ওয়াশরুম, আর এই একটু ওয়াশরুম আছে, যদিও ভিতরে লোকজন আছে, এটার পরিবেশ অনেক সুন্দর, নতুন এটা করা হয়েছে, এটার ভিতরে স্পেসটা অনেক সুন্দর আছে, দুইটা অ্যাটাচ বাথরুম, লোক আছে, লোক আছে, অ্যাটাচ বাথরুম সহ এই দেখুন এসি, যদিও পুরনো কিন্তু রুমটা একদমই ঠান্ডা, আপনার মন টন সব ভালো হয়ে যাবে। আজকে একটা জিনিস যেখানে সাধারণ পাবলিক যেতে পারে না, কিন্তু সাধারণ পাবলিকের জন্যই একটা কিচেনের ভিতরটা দেখানোর চেষ্টা করবো আজকে, যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমটা ফাঁকা হলো, দেখি আমরা ওয়াশরুম নিয়ে একটু, দেখেন ওয়াশরুমটা, এটা আসলে কি আমাদের এখানে ইউনিসেফ, তারপর আইএমও, তারপর ইউএনসিআর, এদের মতো বহুত এজেন্সিগুলো আছে, আর এই জন্য এই রেস্টুরেন্টগুলো ভালো করে তৈরি করা হয়েছে, এবং ওরা প্রতিদিন এখানে আসে, ওদের জন্য এটা পারমানেন্ট, প্রতিদিন ওরা খাওয়া দাওয়া করে, মানে এক্সিলেন্ট সব পরিবেশ, আপনার মন ভরে যাবে। আপনি যেখানেই থাকেন না কেন কক্সবাজার এই রেস্টুরেন্টে এসে খাবারের স্বাদ নিতে পারেন, খাবারের স্বাদ কি আপনার স্বাভাবিক এবং নিশ্চিন্তে একটা বিশুদ্ধতার একটা প্রতীক হিসাবে খাবারটা আপনার খুব ভালো লাগবে আমি আশা করি। চলেন আজকে এইখান থেকে খাবারগুলো পরিবেশন করা হয়, দেখুন এরকম দেখাচ্ছে কিন্তু এটা আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর এক কথায়। এই দেখেন ফ্রিজ আছে, ওভেন টোভেন সবগুলো, রমজান উপলক্ষে কেউ নেই, কোনো খাবার দাবার অর্ডারও নেই কম, কিন্তু দেখেন এই পরিবেশ কত সুন্দর, এই দেখেন মানে খাবারটা নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এত সুন্দর এখানে। এখানে বসে বসে যারা স্টাফ, বিশেষ করে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করি, আর রমজান উপলক্ষে তো সব কিছু এখন বন্ধ। দেখুন এগুলো শুধু স্যাম্পল, আর বিশেষ করে আপনি যখন অনুষ্ঠানের জন্য কিছু পার্টি যখন আপনি বুক করবেন সেগুলোর জন্য যখন হবে তখন কিন্তু আলাদাভাবেই সব কিছু এখানে রেডি করা হয় এবং খুব সুসজ্জিতভাবে, দেখুন একদম তাজা তাজা ফুলের ভাসগুলো এবং এই নিজস্ব বাগান থেকেই ফুলগুলো এখানে এনে রাখা হয়। আর যখন আপনি কোনো রেস্টুরেন্ট, এই এই কটা সিট বাদেও যদি আপনি কোনো বড় একটা পার্টি নেন, সেহেতু কিন্তু খোলা মাঠ আছে এখানে, বড় বড় একটা মাঠ আছে যেটা অন্য কোথাও আপনি পাবেন না, এই রেস্টুরেন্টে রান্না করেই আপনি সেই মানে সেই মানে এখান থেকে খাবার নিয়ে কিন্তু আপনি মাঠে পরিবেশন করতে পারবেন, মাঠে কোনো একটা পার্টি করতে পারবেন। আর যে কোনোর জন্য আমি এখানে রেস্টুরেন্টের যে ম্যানেজার আছে তার নাম্বার আপনাকে দিয়ে দেবো, সবসময় ফোন করতে পারবেন খাবার দাবার নিয়ে। আর যদি এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, আপনাকে কিন্তু কমপক্ষে 20 মিনিট সময় নিয়ে বলতে হবে, কারণ যেহেতু এখানে প্রসেস ফুড, এক একটা ফুড মানে তৈরি করা হয়, তৈরি করে সেটাকে মানে তাজা তাজা সেটা পরিবেশন করা হয়, সেই জন্য কিন্তু আপনাকে মানে একটু সময় ওয়েট করতে হবে অর্ডার করে, যদিও এখানে থাকলে আবার মন ভরে যাবে, ওয়েট করতে একটুকু কষ্ট হবে না, সেই জন্য বলে আমি ডিসক্রিপ্ট বক্সে আমি নাম দিয়ে দেবো, রেস্টুরেন্ট মানে ডিটেলস সব কিছু কন্ট্যাক্ট নাম্বার টাম্বার ই করবো। আর যদি কেউ কখনো এসে আমাকে খোঁজ করেন তাহলে অবশ্যই আমার নাম ধরে, এই চ্যানেলের নাম ধরে এসে কাউকে বললেই হবে, আমি তো অলওয়েজ থাকি এখানে,
আর যে কদিন পোস্টিং আছে কেউ যদি আসেন তাহলে অবশ্যই দেখা হবে, ভালো লাগবে। আর আপনাদের সাথে আমি রেস্টুরেন্টে কোনো হেল্প না করতে পারলেও আবাসিকে একটা হেল্প করতে পারবো বলে মনে হচ্ছে। যদি কেউ ভিডিওর কথা এসে বলেন তাহলে আমি খুব চেষ্টা করবো আবাসিকে একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য স্যারের সাথে কথা বলে। আর ভিডিওটি যদি আমি আগেই বলছি, ভিডিওটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে না, আমার ভালো লাগে। আমিও একজন সাধারণ পাবলিক যখন ছিলাম তখন ভাবতাম যে এরকম জিনিসগুলো যদি সচরাচর কোথা থেকে জানা যেত, এই উদ্দেশ্যেই আমি ভিডিওগুলো জাস্ট করে থাকি, আর কিচ্ছু না। আর কেউ দেখলে মানে দেখলে ভালো লাগলে বলবেন, আর ওই সাবস্ক্রিপশন তারপর মানে লাইক কমেন্টস এগুলোও বলবো না, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ডস করে, কিন্তু আমার ভালো লাগে এই জন্য করি। আর কোনো এডিট করি না, কিছু করি না, ডিরেক্ট ভিডিও করে ছেড়ে দিই যেন মানুষের একটু উপকার হয়। আর সেই জন্য আপনাদেরকে ভিডিওটি হয়তো সারা জীবন থাকবে, মানুষজন দেখবে। আর কেউ যদি উপকৃত হয় কক্সবাজারে এসে কোনো ঝামেলা ঠামেলা হ্যাসেলের ভিতরে না পড়ে যদি একটু নিরিবিলি পরিবেশ চায়, সেই জন্য ভিডিওটা করা। আশা করি সব কিছু ভালো লাগবে। তাহলে এই বলে শেষ করছি, আর আসুন আমাদের এখানে পরিচিত হব আপনাদের সাথে, আর আপনাদেরও দিনগুলো খুব ভালো কাটবে বলে মনে করছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, বাই।